আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে গাছের পুরনো মাটি আবার নতুন করে ব্যবহার করা যায়। একটা টবে একটা গাছ প্রায় 6 থেকে 7 মাস থাকার পর অথবা 1 বছর থাকার পর ওই মাটিতে কিন্তু তেমন কোনো খাদ্যই আর থাকে না, যার ফলে ওই মাটিকে আবার নতুন করে পরিবর্তন করতে হয়। তো এই পরিবর্তনটা কিভাবে করবেন এবং কি কি দেখলে, অর্থাৎ মাটির মধ্যে কি কি থাকলে, রোগ জীবাণু এরকম কিছু দেখলে আপনারা সেই মাটিটা নতুন করে ব্যবহার করতে পারবেন না, অথবা কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আপনারা মাটি আবার ব্যবহার করতে পারবেন, সেটা নিয়েও আলোচনা করব। এবং এই পুরনো মাটির সাথে কোন জিনিসগুলো আবার নতুন করে মেশাতে হবে সেটা নিয়েও আলোচনা করব। এই টবের মধ্যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা এক ধরনের মানি প্ল্যান্ট, মঞ্জুলা পথস বলা হয় এটাকে। গাছটির স্বাস্থ্যের এই দুরবস্থার কারণ হলো প্রায় 1 বছর এটার মাটি আমি পরিবর্তন করিনি। গাছটি টবের মধ্যে থাকা সমস্ত খাদ্য খেয়ে নিয়েছে এবং গাছের মাটিতে নানা রকমের রোগের জন্ম হয়েছে। এ গাছের বৃদ্ধি একেবারেই থেমে গিয়েছে এবং নতুন কোনো পাতা এবং ডালও দেখা যাচ্ছে না। এবার আমি প্রথমেই যেটা করব সেটা হলো গাছের মিডিয়াটাকে আমি একটু আলগা করে নেব। আলগা না করে নিলে যখন আমি গাছটি তোলার জন্য উপরে টেনে নিয়ে আসব তখন গাছের শিকড় কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে যেতে পারে। গাছটি তোলার সময় খেয়াল রাখবেন যে এর গোড়ায় থাকায় যে অল্পটুকু মাটি, এই মাটিটুকু রেখে দিতে। এতে হবে কি, গাছটি রিপটিং করবার পরেও কিন্তু তাজা থাকবে। এবার আমরা ভিডিওর একেবারে মেইন টপিকের দিকে এগোচ্ছি, সেটা হলো এই যে পুরনো মাটি, এই মাটিটাকে আমরা এখন কিভাবে ব্যবহার করব। আমরা জানি এই মাটির মধ্যে আর তেমন কোনো জৈব পদার্থ নাই যে পদার্থটুকু গাছ খেয়ে বেঁচে থাকবে। আমরা জানি এই মাটির মধ্যে অনেক রকমের রোগ এবং পোকামাকড়ের জন্ম হয়েছে, তাহলে তারপরেও কিভাবে আমরা এই মাটিটাকে আবার নতুন করে ব্যবহার করব এবং সেই মাটিতেই আবার কিভাবে আমরা এই গাছটি রোপণ করব সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতেই বর্ণনা করব। পুরাতন মাটি শোধনের প্রথম পর্যায়ে আপনাকে এই পুরাতন মাটির সাথে প্রাকৃতিক মাটি মেশাতে হবে। এই মাটি যে কোনো জমিতে অথবা রাস্তাঘাটেও আপনারা পেয়ে যাবেন। আপনার পুরাতন মাটি যদি 2 কেজি পরিমাণ হয়ে থাকে তাহলে এর সাথে আপনি 1 কেজি পরিমাণ নতুন করে মাটি মেশাবেন। এবার আমি এটার সাথে জৈব সার, পচা গোবর সার এখানে আমি ব্যবহার করছি, এটা যুক্ত করব। এটা ন্যাচারাল যে মাটিটা সেটার চেয়ে একটু কম পরিমাণে যুক্ত করতে হবে। এবার আমি এই মাটির সাথে একটু ফাঙ্গিসাইড অথবা ছত্রাকনাশক মিশিয়ে দেব যাতে মাটির মধ্যে থাকা ছত্রাকগুলো নষ্ট হয়ে যায়। এবার এর সাথে একটু দানাদার কীটনাশক মিশিয়ে দেব, তার কারণ মাটিতে কিন্তু নানা রকম ছত্রাকের পাশাপাশি নানা রকম পোকামাকড়ও হয়ে থাকে। গোবর সারের মধ্যে যে কেঁচো থাকে সেটা গোবরকে সারে পরিণত করার জন্য ভালো, কিন্তু গাছের জন্য ক্ষতিকর। গাছের শিকড় যেন অনেক বেশি ভালো থাকে এজন্য আমরা মাটিতে একটু পটাশ সার মিশিয়ে দেব। পটাশ মেশানোর পর আমরা এবার মেশাবো ড্যাপ সার। ড্যাপ সার হলো নাইট্রোজেন এবং ফসফরাস মিশ্রিত একটি সার। অন্যান্য সারগুলোর তুলনায় বাংলাদেশে ড্যাপ সারের দাম খুবই কম। মাটির মধ্যে যাতে সহজে বায়ু প্রবেশ করতে পারে এজন্য এর সাথে আমরা কিছু কাঠ কয়লা মিশিয়ে দেব। তাছাড়াও এদের ছত্রাকের সাথে লড়াই করবার একটা ক্ষমতা রয়েছে। সবশেষে আমরা এর সাথে একটু হাড়ের গুঁড়ো মিশিয়ে দেব। হাড়ের গুঁড়ো ক্যালসিয়ামের জন্য খুবই ভালো। এতক্ষণ আমরা যে উপকরণগুলো মেশালাম পুরাতন মাটির সাথে, এই উপকরণগুলো এখন আমরা খুব ভালোভাবে মিক্স করব। এবং মিক্স করবার পর কিন্তু কাজ একেবারে শেষ নয়। মিক্স করবার পর এটাকে যদি 2 থেকে 3 দিন টানা রোদে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। একটা কথা হলো, পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, সব কিছুকেই নতুন করে ব্যবহার করা যায় যদি সঠিক উপায়ে সেটা সম্পন্ন করা হয়। আমার মঞ্জুলা পথস গাছটি একটা বোতলে লাগানো ছিল, কিন্তু এখন এটাকে আমি একটু ডেকোরেশন টবে দিব। এই টবগুলো বোতলের চেয়ে কিন্তু খুব কম স্থায়ী, কারণ একটা বোতল
10-15 বছর টব হিসেবে খুব ভালোভাবেই ব্যবহার করা যায়, কিন্তু এগুলো অত ভালোভাবে ব্যবহার করা যায় না। এই প্লাস্টিকের টবগুলো একটু রোদ পেলেই নষ্ট হয়ে যায়। এজন্য যেহেতু এই গাছটি ছায়াতেই হয়, মঞ্জুলা পথস অথবা মানি প্ল্যান্টের ভ্যারাইটি, সেহেতু আমি এই টবটি ব্যবহার করছি। যে গাছই হোক, টবের নিচে কিন্তু অবশ্যই ফুটো থাকতে হবে, এবং সিমেন্টের বস্তা আমি দিলাম, আপনারা দেখলেন। এটার কারণ হলো যাতে পানি দেওয়ার সাথে সাথে মাটিটা সেই ফুটো দিয়ে বের না হয়ে যেতে পারে। এবং আমি কিন্তু নিচে একটু কয়লাও দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আর কয়লার উপরে এখন আমি আবার যে নতুন মাটিটা এখন বানালাম, সেই মাটি দিয়ে টব ভরে দিলাম। তবে মাটি ভরার সময় খুব বেশি চাপ দিয়ে মাটি ভরবেন না, এতে কিন্তু শিকড় নষ্ট হয়ে যেতে পারে। আর টবে মাটি ভরার ক্ষেত্রে সবাই একটা ভুল করে থাকেন, সেটা হলো টবের একেবারে কানায় কানায় মাটি ভরে থাকেন, যার ফলে টবে কিন্তু পানি দেওয়ার কোনো জায়গা থাকে না। আরেকটি ইম্পর্টেন্ট কথা, পুরাতন মাটিতে আমি যে সারগুলো মিশিয়েছিলাম, সে সারগুলোর সাথে আপনি কিন্তু আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরন, ক্লোরিন এগুলো সারও দিতে পারেন। তাহলে গাছের স্বাস্থ্য আরও অনেক বেশি ভালো থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওতে হয়তো নতুন কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।